পক্ষ থিয় দিলে এবাৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মাই দুর্ভাগ্যজনক আখ্যা দিছে কংগ্রেসৰ স্থিতিক। প্রদেশ কংগ্রেসৰ স্থিতি এতিয়া যথেষ্ট দুর্ভাগ্যজনক। এই বিষয়টো আরক্ষে তদন্ত করব বলে তেওঁ দাবি করেছে। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এবার মাত মাতিলে অঙ্কিতা দত্তর পক্ষত। অঙ্কিতা দত্তই যেহেতু এলিগেশন লগাইছিল কংগ্রেসৰ শীর্ষ নেতাই তেওঁক মানসিকভাবে হাৰাশাস্তি করা বলে, তেওঁক বেয়া ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি, আর ইয়ার পিছতে কংগ্রেসৰ ভিতরচৰাত জুই জ্বলিছে। এই বিষয়টোক লৈ ঘনে ঘনে বৈঠক বহিছে। অঙ্কিতা দত্তর ভবিষ্যৎ কি হব তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। সেই সময়তে মুখ্যমন্ত্রী উভতি ধরলে প্রদেশ কংগ্রেসক। প্রদেশ কংগ্রেসের ভূমিকা দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। জিয়রীর সপক্ষে মাত মতা নাই কংগ্রেসে, এয়া যথেষ্ট দুর্ভাগ্যজনক। এই আখ্যা দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কংগ্রেসে নিজের সমস্যা সমাধান নকরলে আরক্ষে ব্যবস্থা লব, এই দাবি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। গুয়াহাটীত সিআইডিএ ভাষ্য গ্রহণ করলে অঙ্কিতা দত্তর, আর এই বিষয়টুক শেহতিয়াক মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। এইবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অঙ্কিতার পক্ষত। উল্লেখ করব এ পি সি সির ভিতরচরাত বর্তমান এই বিষয়টুক গভীর চর্চা চলিছে। এই বিষয়টুক শেহতিয়াক ঘনে ঘনে বৈঠক বহা বলে ইতিমধ্যে আমি বাতরি সম্প্রচার করেছিল। এই বিষয়টুক চর্চা চলিছে। অঙ্কিতার বিরুদ্ধে এলিগেশন লগাইছে যে দলীয় অনুশাসন ভঙ্গ করেছে, কিন্তু অঙ্কিতা এলিগেশন লগাইছে যে তেওঁক মানসিকভাবে নির্যাতন চলা হয়েছে, তেওঁক বেয়া ব্যবহার করা হয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতায় তেওঁক বেয়া ব্যবহার করেছে। আর এই খবরটির পাছতেই রাজনৈতিক মহলক চর্চা অব্যাহত আছে। এই বিষয়টুক প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রতিগী অসমিয়ায়। এগারী অসমিয়া জিয়রীক যদি অপমান করেছে, এগারী অসমিয়া জিয়রীক যদি রাজনৈতিক এটা দলত ভান্তিরে থাকবলে দিয়া নাই, যদি মানসিকভাবে নির্যাতন চলা হয়েছে, নিশ্চিতভাবে এয়া অক্ষমণীয়। বিভিন্নজনে সেই মন্তব্য করেছে, আর ইয়ার মাজতে এইবার মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সংবাদ মাধ্যমৰ সন্মুখত এইবাৰ অঙ্কিতাৰ পক্ষত থিয় হৈ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কি ভাষ্য প্ৰদান কৰিলে শুনোৱা হওক। মই কংগ্ৰেছ অঙ্কিতা দত্ত অসমৰ এগৰাকী জিয়ৰী। অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে যি ধৰণে এই গোটেই ঘটনাটোক টেকেল কৰিছে সেয়া দুখজনক। তেওঁলোকে ধৰি লৈছে যে অঙ্কিতা দত্তই ভুল কথা কৈছে, আৰু তেওঁলোকৰ যোনেই ইণ্ডিয়ান ইউথ কংগ্ৰেছৰ প্ৰেচিডেণ্টগৰাকী সত্যপথত আছে। কিন্তু মই ভাল পালোহেঁতেন যে অসমৰ কংগ্ৰেছে যদি অসমৰ জীয়ৰী এগৰাকীৰ সপক্ষে মাত মাতিলেহেঁতেন, কিন্তু আমি টিভিত ওলোটা প্ৰতিচ্ছবি এখনহে দেখা পাইছোঁ। মই এতিয়াও বিশ্বাস কৰোঁ যে এইটো কংগ্ৰেছৰ নিজৰ সমস্যা, সমস্যাটো নিজৰ ভিতৰত সমাধান কৰিলে চি আই ডিও সোমাব নালাগে, পুলিচো সোমাব নালাগে। কিন্তু যদি বহুদিনলৈ তেওঁলোকে সমস্যাটো সমাধান নকৰি পেলাই থয়, তেতিয়াহ'লে কোনোবা এটা কোনোবা নহয় কোনোবা এটা সময়ত পুলিচে নিজৰ ব্যৱস্থা হাতত ল'ব লাগিব। যিহেতু এখন এফ আই আৰ দাখিল হৈছে, নেশ্যনেল কমিশ্যন অফ ওমেনেও ডি জি পিলৈকে চিঠি লিখিছে। মই কংগ্ৰেছ দলক, যদিও মই বিজেপি, তথাপিতো মই পৰামৰ্শ দিম যে এই ঘটনাসমূহত পুলিচ সোমালে এফ আই আৰ হ'ব, কোৰ্টত যাব, উইটনেছ হ'ব। এই কথাবিলাক আমিও নিবিচাৰোঁ যে অসমৰ জীয়ৰী এগৰাকীক লৈ আইন আদালতত এটা এনেকুৱা ধৰণৰ ঘটনা হওক। মই ভাবোঁ যে তেওঁলোকে মিলাপ্ৰীতিৰ মাজেৰে এই সমস্যাটো সমাধান কৰক, কিন্তু এদিন দুদিন চোৱাৰ পিছত যদি সমাধান নহয় তেতিয়াহ'লে আইনেতো আইনৰ ৰাস্তা ল'ব লাগিব।